ওকে, আর যেহেতু তাজমহল বন্ধ, তাই দেখছি কতটা কাছে যাওয়া যেতে পারে তাজমহলের। ওরে বাবা, কি ঠান্ডা রে, চপ্পল পরে বেরোলাম কেন, মরে যাবো তো। কারণ কি, যদি আজকে ট্রাই না করি তাহলে যেদিনকে ফিরবো সেদিনকে উদয়পুর থেকে বেরোবো হচ্ছে ধরো সকাল 10টায়, 650 কিলোমিটার পরে আগ্রা, কখন পৌঁছাবার পরের দিন এনার্জি থাকবে কি না দেখা যাক, এখান থেকে যাওয়া যায় কি না। গাড়ি তো যাচ্ছে, তাজমহলের চূড়া দেখতে পেয়ে গেছি ভাই। এইসব হোটেলগুলো তো থাকতে গেলে না হেগে দিতে হয়, যত তাজের কাছে যত ভাব বেশি মানে এই হোটেল ততই মানে দামি হবে। আও স্যার যায়, হ্যাঁ হ্যাঁ ও পাস নেই হে, ও ইধার যা সকতে, ও তাজমহল দেখনা হ্যাঁ, তাজমহল নেই বন্ধ হ্যায় আজ, ও আচ্ছা দিখাই ভি নেই দেখো, আচ্ছা 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 ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ঠিক হ্যায়। ওকে তো হামারা ইয়ে ইহাঁ তক খতম, তাজমহলের চূড়া দেখেই শান্তি করলাম। স্যার নিকুচি করেছে পাসের, আমি ঘর থেকে ড্রোন উড়াবো, ঘর থেকে ড্রোন উড়িয়ে তাজমহল দেখে নেব। একটু চা ফা খাই, আর মেহতাব গার্ডেন যাবো, মেহতাব গার্ডেনটায় যাওয়া যেতে পারে, দেখা যাক তো, মেহতাব গার্ডেন থেকে দেখা যেতে পারে ভালো করে। যাচ্ছি মেহতাব বাগের দিকে। বাবা কি ঠান্ডা রে, রাতে এখানে 8 ডিগ্রি ছিল, 8। তো সে মুঘল আমলের সব স্থাপত্য মনে হচ্ছে ভাই, মেবি মে নট বি, কে কখন কে বানিয়েছে কে জানে, এ বলে আমিও নিচ্ছি, ও বলে আমিও নিচ্ছি। আমি ইউটার্ন, ওকে, উপরে ট্রেন লাইন, নিচে নর্মাল রোড, গুড। সো যমুনা ক্রস করছি, আই এম ক্রসিং যমুনা, কি অবস্থা, যমুনা নদী তো পেছন মারা গেছে বহুদিন আগে, এটা সবাই ভালো করে জানো। ইস, মানে আমার দেশে নদীমাতৃক দেশ বোধ হয় এটা, না বোধ হয় নাকি। অলমোস্ট চলে এসেছি মেহতাব বাগ, কোথায় আছে দেখাচ্ছে কত, 700 মিটার। ওকে, আরে তাজমহল দেখতে পেয়ে গেছি ভাই, তাজমহল দেখতে পেয়ে গেছি, ও হো ও হো, রে কি দেখাচ্ছে বাইরে, উফ, জলদি চলো ভাই জলদি চলো। উসকে পার্কিং কিধারে ভাই, তো ঠিকই, দিস ইজ ইয়োর মেহতাব বাগ, কোথায় দেখা যাবে তাজমহলকে দেখা যাক, মোবাইলে করতে হচ্ছে কারণ কি আমার কাছে তো কোনো ইয়ে নেই। ঠান্ডা আছে ভাই, ঠান্ডা, আরে ভাই দেখে গেছি রে, দেখে গেছে তাজমহল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, গুড গুড গুড, দিস ইজ ইয়োর তাজমহল, একটু উপরে ওঠা যাক। আরে বাবা রে, দুধের স্বাদ দুধেই মেটালাম, তবে দুধ থেকে খেয়ে আর কি, কি লাগছে দেখতে মারি। এই চারটাটা যাওয়া যাবে না, ওদিকে অন্য কোনো গেট আছে বোধহয়। এটা হলো মেহতাব বাগ, মেহতাব বাগ, মেহতাব গার্ডেন, আর এই হলো তোমার তাজমহল। এটা তাজমহল, ঠিকঠাক ঠিকঠাক, বিশাল দেখাচ্ছে বিশাল।
এই তো তাজমহল, সামনে যমুনা নদী। সো কেমন লাগলো তাজমহল? কি আর করা যাবে, শুক্রবার পড়ে গেছে, আমার কিছু করার নেই, রুলের বাইরে তো যেতে পারি না। আর এখানে স্ট্রিক্টলি লেখা আছে যদি ড্রোন ইউজ করি না, ড্রোনটা তো নেবেই, আমাকে তো জেলে ভরবেই, তার সাথে যে হোটেলে আছে সেই হোটেল মালিককেও ধরে নেবে। বাপ রে বাপ, ঠিকই আছে, সব জায়গায় ড্রোন অ্যালাউ করা উচিত না, তবে একটা ইয়ে করা উচিত, মানে ধরো একটা মানে ড্রোন ইউজের জন্য একটা পারমিশন প্লাস সাম ফিস এরকম কিছু নেওয়া উচিত, তাহলে আমাদের মতো লোক যা একটু ভালো শর্টস নিতে পারে আর কি। যাই হোক, এবার যাবো যশোর, এখান থেকে গিয়ে ব্রেকফাস্টটা করে জয়পুর। জয়পুর খুব কাছে, আজকে 250 কিলোমিটার না 350 কিলোমিটার দেখলাম, 4 ঘন্টার মধ্যে চলে যাবো গুগল বলছে। কি না আমি ঠিক আই এম নট শিওর, বাট মেবি লুকস লাইক আগ্রা ফোর্ট, দেখা যাক, না দেখবো না দূর, ট্যুরটা যেহেতু রাজস্থানের তাহলে রাজস্থানটাই মেইনলি কনসেন্ট্রেট করা উচিত। জয়পুরটা গিয়ে আজকে যদি পারি হাওয়া মহলে যাবো, না হলে কালকে সকালে যাবো। যশোরে ফিরে এসছি, ব্রেকফাস্টটা করেই পালাবো। ওকে, সো আই এম লিভিং ফ্রম যশোর আগ্রা অ্যান্ড হেডিং টুয়ার্ডস জয়পুর, দেখা যাক কখন। এখন বাজে 10:30, জয়পুর বেশি দূর নয়, এখান থেকে 250 কিলোমিটার ম্যাক্সিমাম, আরামসে চলে যাবো। একটু গুগলের হেল্প লাগবে আজকে, একটু কনফিউজিং লাগছে এই জায়গাটা। বেরোবে তো, বেরিয়ে গেছে, ও সুন্দর, সকালবেলা খেয়ে দিয়ে আরামসে বেরোলে ফ্রেশ লাগে। ওকে, ফাইনাল হাইওয়ে টু জয়পুর, আগ্রা থেকে বেরোলাম, অলমোস্ট বেরিয়ে গেছি আর কি, জয়পুরের দিকে যাচ্ছি, দেখা যাক কতদূর পৌঁছাই। আমার ডেস্টিনেশন এখনও 235 কিলোমিটার দূরে, একটা জয়পুরের যশোরটা পেলাম না, আর অন্যান্য লোকাল হোস্টেলগুলোর উপর আমার অতটা ভরসা নেই, তাই একটা পাতি হোটেল বুক করেছি, দেখা যাক। এই আইল্যান্ডগুলো খুব চাপের, কোনো ইয়ে নেই কিছু না। হ্যাঁ, গুগলটা না বাইকের রুটটাকে এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। হাইওয়ে কোথাও, হাইওয়ে, ও মা ও মা। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্য বোর্ড ফতেপুর সিক্রি 38 কিলোমিটার, ভরতপুর 59, জয়পুর 228 কিলোমিটার। ওকে ওকে, চলো, কালকে রাতে চেনটাকে ক্লিনার লিউব করলাম, বৃষ্টিটা হয়ে না পুরো লিউবটা বোধ হয় ধুয়ে গেছে, চেনটা ঘস ঘস করছে, আমার না আমার বাইকের চেন। চলো চলো চলো, একটু পরে একটু জায়গায় চা খাবো, ব্রেকফাস্ট তো করেই এসেছি আরামসে। আরে বাইক রিজার্ভে চলে গেল, বাইক রিজার্ভে চলে গেছে, তাহলে ডেক্স পেট্রোল পাম্পে তেল ভরতে হবে। কি উইন্ড ব্লাস্টে ভাই, আরে বাবা, ফোর লাইন চলে আসছে, বিশাল ব্যাপার তো। একটু আগে একটা বাইক মরতে মরতে বেঁচেছে দেখলাম, বাপরে বাপ, বা দিকটাকে ফটাস করে, সরি ডান দিকটাকে অনেক স্পিডে এসে একটা গাড়িতে একদম পুরো একটা অ্যাকচুয়ালের জন্য বাঁচেনি, মানে লাগেনি আর কি, আর আমার থেকে মাত্র 100 মিটার আগে হয়েছে ওটা, মানে একটু এদিক ওদিক হলে মালটা আমাকে সে মারতো, মানে ওরা
এমন ভাবে বাইক চালায় যে আজকে আমি ফিরবো না, আমার খবর ফিরবে। ইয়ে রেকর্ড করতে হয় না রোড কা, চলো ওইটা প্রথমবার একটা কোশ্চেন শুনলাম, আপনি ভূমি কাহা সে, মানে কি আপনার বাড়ি কোথায়, দেখি কোন সি ভূমি সে হ্যায় আপ, কোন সি ভূমি। বাম্পারও স্পিড ব্রেকার বলতে কেমন একটা লাগে, আমরা বাঙালিরা ভালো বলি বাম্পার, সামনে বাম্পার আছে বাম্পার। হয়ে গেছে ফুল ট্যাঙ্ক, চলো যাক। পুরো ছোট্ট একটা ফোর্ট হবে পাশে, রাস্তা নাকি ঢুকে গেছি বুঝতে পারছি না। হ্যাঁ কোনো একটা ফোর্ট তো অবশ্যই, ছোটোখাটো ফোর্ট। সো 17 কিলোমিটার পরে আসবে ভরতপুর, ভরতপুর ভরতপুর থেকে বাঁদিক নিতে হবে। এখন বাজে হচ্ছে 12টা, নট ব্যাড। এই রুটে ড্রোন চালাবো, ড্রোন চালাবো কাল থেকে, ফালতু ফালতু ইয়ে করে লাভ নেই, কারণ কি একটু রিস্কি আছে মনে হয়। এদিকে প্রচুর পরিমাণে আর্মি বেস ক্যাম্প আছে আর নো ফ্লাইং জোন আছে ড্রোনের জন্য। আগ্রাতে তো মানে ধরতে পারলে আমার ড্রোনটাই নিয়ে নেবে, আর ড্রোন নিয়ে নিলে বাবা আমি দুঃখে মরে যাবো। ফাইনালি রাজস্থানে ঢুকে গেছি, আই হ্যাভ এন্টার্ড রাজস্থান। আহা হা, কিন্তু রাস্তায় ঢুকলে প্রথম যেটা এক্সপেক্ট করা হয় মরুভূমি, সেটা অবশ্য কোনো অনেক দূরে। আর মনে না যে ইয়ে জয়পুরেও মরুভূমি আছে বলে, মরুভূমি যেতে গেলে তোমাকে যেতে হবে হচ্ছে ওই বিকানের পুষ্কর। বিকানের তো আমিও যাচ্ছি, তো কালকে যাবো আজকে রাজস্থান, কাল যাবো পুষ্কর লেক, তারপর ওখান থেকে পরশু যাবো বিকানের, তারপরে দেখতে থাকো জানতে পারবে কোথায় কোথায় যাচ্ছি। এই তো সাইনবোর্ড দেখাচ্ছে জয়পুর এখান থেকে বাঁদিক নিতে হবে, আর সোজা গেলে ভরতপুর, ডান দিক গেলে মথুরা। বাঁদিকটা কোথায় বাবা, কোন বাঁদিক রে এটা, ডান দিকে কিছু একটা দেখা যাচ্ছে, আমার মনে হয় না এটা কোনো ফোর্ট, এ ফোর্ট না, এটা হোটেল হবে, নতুন কনস্ট্রাকশন বাবা। হ্যাঁ 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 গ্যারান্টি, মানে এখানকার হোটেলগুলো মানে যেগুলো আছে আর কি সবগুলো ফোর্টের মতোই বানিয়েছে, যাতে ট্যুরিস্ট অ্যাট্রাকশনটা বেশি হয়। লোধাবাই লোধাবাই লোধাবাই, ফার্স্ট টোল প্লাজা ইন রাজস্থান ইফ আই এম নট রং। চারিদিকে সর্ষে ক্ষেত, আমার তো রাজস্থান রাজস্থান ফিলিংটাই এখনো আসেনি, দেখে তো ওয়েস্ট বেঙ্গলই মনে হচ্ছে আমার। ও না সব জায়গাতেই তো আছে, চাষবাস তো সব জায়গাতেই হয় বাবা, রাজস্থানে তো 80% বোধহয় মরুভূমি। ডাইভার্সন নাকি এটা, হ্যাঁ হ্যাঁ কিছু একটা কাজ হচ্ছে বোধ হয় ওই ফুটে, একটা ট্রাকটা যাচ্ছে খুব স্লোলি, স্লো করে ট্রাকটাকে ক্রস করা কোনো গাড়ির পক্ষে সম্ভব না। আজকে বেশি দূর না, 150 কিলোমিটার আছে জয়পুর, এখন বাজে 12:30, আরামসে ল্যাদ খেয়ে যাবো আজকে, আর কালকেও আমার যে ওখান থেকে পুষ্কর যাবো সেটা মাত্র 150 না 160 কিলোমিটার, মানে এই দুদিনটা একটু ল্যাদ খেয়ে নিই, শরীরটা ঠিক করি, ঠিক শরীর ঠিকই আছে এখন অবধি, অতটা কিছু নেই, পেইন নেই, কারণ কি এবারে লাগেজটা এমন ফিটিং হয়েছে না আরামসে হেলান দিয়ে চালাতে পারছি। ও মানে ব্যাক রেস্টটা মানে ব্যাক পেইনটা হচ্ছেই না এবার, এবার থেকে এইভাবেই যাবো লং ট্যুরে, পিছনে ওই
কেচুয়ার ব্যাগটা আছে ওটাকে বেঁধে নেবো রাকসাকটা, তাহলে কোনো চাপ নেই। আচ্ছা ভাবলাম একটু এখানে দাঁড়িয়ে ড্রোন উড়াবো, এত লোক চলে এসছে। বাহ সেলফ নিল, বিশাল ব্যাপার তো। ফাঁকা জায়গা দাঁড়িয়ে ড্রোন উড়াবো পরে। সো এখন বাজে 12:50 আর জয়পুর এখান থেকে 146 কিলোমিটার। How do you like the drone shot? First drone shot of this trip. এই ড্রোন শট নেওয়ার সময় একটা বাচ্চা এসেছিল, দেখেছি কিনা জানি না, কি অদ্ভুত দাবি করছিল বাচ্চাটা। বাপরে বাপ, বলছে আমাকে দিয়ে যাও। অবশ্য বাচ্চারা কি করবে, ওরা বোঝে না তো অতটা। তো এখন বাজে 1:30, জয়পুর এখনো 120 কিলোমিটার দূরে। আমলি টোল প্লাজা, আমলি আমলি টোল প্লাজা। কে ভাই, একটা জিনিস বুঝি না, চালাচ্ছে প্রায় 10 লাখ টাকা দামের একটা গাড়ি, আর টোল প্লাজাতে 200 টাকা দিতে অসুবিধা হচ্ছে। অদ্ভুত লোকজন মারি, ওদিকে যে গাড়িটা ছিল ওরা হচ্ছে বাইপাস করার চেষ্টা করছিল টোল প্লাজাটাকে। ডান দিকে একটা পাহাড়ের উপর ফোর্ট আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, হালকার উপর একটা ভালো ফোর্ট আছে। ওই জায়গাটা ওই দেখো, জানি না কতটা দেখা যাচ্ছে, জুম করলে দেখা যাবে কিনা দেখি। ডান দিকে রাজস্থানটা আমাদের বাঙালির জন্য একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, বিকজ সত্যজিৎ রায়ের অনেক সিনেমা শুটিং রাজস্থানে হয়েছে। গুপি গাইন বাঘা বাইন, না ওটা হয়নি, হীরক রাজার দেশে এখানে, আর গুপি বাঘা ফিরে এলো সেটাও বোধ হয় এখানে। আর ওই ফোর্টগুলো তো এখানে তারা কোথাও পাবে না। এখনও জয়পুর 90 কিলোমিটার দূরে, আজকে একটা ল্যাব খেয়েই চালাচ্ছি, কি দরকার তার তাড়াতাড়ি গিয়ে, অবশ্য দরকার আছে, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখবে, রিচ অ্যাজ সুন অ্যাজ পসিবল ডাজ নট মিন ড্রাইভ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এত জ্যাম কেন ভাই, টোল প্লাজার বাইরে এত জ্যাম, ও বাবা। আর চল ভাই চল, কেমন মহুয়া টোলওয়ে প্রাইভেট লিমিটেড, হ্যাঁ সালাম ঠোকরা, কে ভাই, ও বাবা সামনের গাড়িতে কেন একজন কেউ চালাচ্ছে, কে, ও খিদে পাচ্ছে, খিদে খিদে পাচ্ছে, আমাকে কোথাও খেতে হবে, একটু খাওয়া যেতে পারে এখানটায়। খেলাম ভালোই, একটা আলু পরোটা অঞ্জলি হোটেল থেকে খেলাম, ভালো কোয়ালিটি ভালো। চলো জি, জয়পুর এখনো 75 কিলোমিটার, আমার হোটেল অ্যাকচুয়ালি জয়পুরে যেখানে থাকবো সেটা 75 কিলোমিটার বলছে,
জয়পুরে জসলটা পেলাম না, মনটা খারাপ লাগছে। ভালো কথা, জসলের পরিবেশটা খুব ভালো। বিশাল কেত তো ভাই এই লোকটা। জিও জিও কাকা জিও, একটু ফসকে গেল না পিছনের গাড়ির তলায় চলে আসবে। ভাই এত রিস্ক নিয়ে যাওয়ার কি আছে ভাই? ওকে, এখন মানে সাড়ে তিনটা আর আমার মাথার উপরে একটা কালো মেঘের, মানে বড় বড় একটা কালো মেঘ আছে। বৃষ্টি হলে আমার, আজকে বৃষ্টি হচ্ছে ভাই। জয়পুর এখনো 30 কিলোমিটার দূরে, জয়পুর আর মাত্র 10 কিলোমিটার, চলে এসছি অলমোস্ট। আর কথা, আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবো ম্যাক্সিমাম। পাহাড় দেখতে পেয়ে গেছি ভাই, পাহাড়। পাহাড়ের উপরে কিছু একটা আছে, বড় হোটেল বোধ হয় ওটা। ডাজ নট লুক লাইক এ ফোর্ট। এটা কি আরাবল্লী নাকি? হতে পারে, মেবি আর মে নট বি। এই চত্বরে তো আরাবল্লী ছাড়া আর কিছু নেই যতদূর মনে পড়ে। অলমোস্ট এন্টার জয়পুর। আরে ভাই টানেল তো, বাহ রে, সানগ্লাস পরে আছি, আমার তো পুরো অন্ধকার অন্ধকার লাগছে, কালো কালো। ওরে না ওরে না, বহু বছর পর টানেলে ঢুকছি মনে হচ্ছে, সেই লাদাখ ট্রিপে গেছিলাম। এই তো চলে এসেছি টানেলের বাইরে। হোটেল গঙ্গা কৃপা দেখে নিয়েছি ভাই। এই জায়গায় রে ভাই হোটেলটা। হ্যাঁ বা পার্কিং কোথায়? গঙ্গা কৃপা, দেখা যাক, পার্কিং না থাকলে থাকবো না এখানে। পেমেন্ট তো করিনি। সো হোটেল গঙ্গা কৃপা আমার পুরো ঝাড়টি জ্বালিয়ে দিল। গোয়া বিভাগে দিয়ে রেখেছে যে ওদের পার্কিং আছে, হ্যান আছে ত্যান আছে, গিয়ে দেখলাম কিচ্ছু নাই। কিন্তু এত ভালো রেটিং পায় কী করে দেখালো ওরা? এবং সবচেয়ে বড় কথা, গোয়া বিভাগে ছিল পে অ্যাট হোটেল বলে একটা অপশান ছিল, মানে হোটেলে এসে পে করতে হবে। আমি সেই অপশানটা ক্লিক করেছি, মানে আমার কিছু, আমি কিছু পে করিনি। বলছে স্যার আপনার তো বুকিং হয়নি, আমরা ওই সব বুকিং তুলে দিয়েছি। মানে তাহলে আই বিভাগে ক্লিয়ার করে দাও, আপডেট করো, মমদাবাজি হচ্ছে। তো ওখান থেকে কী করা যায়, একটা আমার একটা হস্টেল বুক করলাম MMT থেকে। MMT হচ্ছে কার যেন, রণবীর সিংয়ের কোম্পানি, রণবীর সিং মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আর আছে গোয়া বিভাগ আলিয়া ইয়া কী বললাম, দীপিকা মাধুকরের। তো বাবা, একটা ডেস্টিনি হস্টেলস বলে একটা আছে, ওখানে বুক করেছি, দেখা যাক কী দাঁড়ায়। ওদেরকে ফোন করে জেনে নিয়েছি যে ওরা বাইকটা ভিতরে পার্ক করতে দেবে কি না। ওরা বলছে নো প্রবলেম, অ্যান্ড দে আর টকিং লাইক জস্টেল, সো লেটস সি। জস্টেলটা এসে না, এই হস্টেল মানে হস্টেল টাইপের যে স্টেইংগুলো আছে, স্টে অপশানগুলো, তাদের বিজনেসটা একটু খেয়েছে, তো সেই জন্য ওরাও এখন বিহেভিং লাইক জস্টেলস, যাতে সবাই আসে ওখানে। দেখা যাক, গিয়ে দেখি। ডেস্টিনি, ডেস্টিনি হস্টেল পেয়ে গেছি। ওকে ওকে ওকে, এই একা, হ্যাঁ ডেস্টিনি হস্টেল গোস্টে। দেখি কি অবস্থা এদের। জি আজকে হোস্টেল নট ব্যাড। রাতের ডিনার লোকাল সবজি, এরা বলল নাম হচ্ছে সেভ, সেভ টমেটো। ভালো লাগছে, আমার হচ্ছে মুড়ি দিয়ে কোনো তরকারি করেছে। আচ্ছা আচ্ছা